এরকম টাইমে এসেছেন, সো সরি আমি ওকে পরীক্ষা এলাও করতে পারবো না। আপনারা বাড়ি ফিরে যান। ফিরে যাবো বলে তো আসেননি, আমি লেখাপড়া শিখতে চাই দিদিমণি। সৌরে বাবু আমাকে অনেক অনেক বই খাতা কিনে দিয়েছেন, আর এই পাঁচ দিন আমি অনেক লেখাপড়া করেছি, তাহলে ফিরে যাব কেন? ওকে প্লিজ বোঝান মিস্টার পাল চৌধুরী, এক্সামের জন্য অলরেডি 30 মিনিটস লেট হয়ে গেছে, বাকি টাইমের মধ্যে সব কিছু পেরে উঠতে পারবে না। আমি ঠিক পারবো। ব্যাপারটা কিন্তু একদম সহজ নয়। প্রতি বছর এখানে 200 থেকে 300 জন অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেয়, তার মধ্যে সিলেক্টেড কয়েকজনকেই কিন্তু বাবু আপনি দিদিমণিকে বলুন না একটা সুযোগ দিতে। আপনি দুটো পায়ে পড়ে দিদিমণি, একি আমাকে আমাকে পরীক্ষা বসতে দিন। পার্বতী ওঠো, পার্বতী ওঠো। না আমাকে আগে দিদিমণি বলুক, তারপর আমি বলছি তো, ওঠো, উঠে পড়ো। আচ্ছা আপনি বলুন তো আমি ওনাকে কিভাবে এখন এলাও করব? ম্যাডাম আমি জানি আপনার কনসার্নটা, বাট আপনি যদি ওকে একবারের জন্য এলাও করেন। আমি জানি বেশি সময় হাতে নেই, কিন্তু কিছুটা তো আছে। আমি জানি না ও পাস করবে কি ফেল করবে, কিন্তু ও চেষ্টা তো করতে পারবে। প্লিজ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এলাও করছি, বাট এক্সট্রা টাইম কিন্তু দিতে পারবো না। তাই হোক, আমি ওইটুকু সময়ের মধ্যে সব লিখে দেব। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। সামনের তিনটে ঘরে পরীক্ষা হচ্ছে, যাও তোমার রোল নাম্বার খুঁজে নাও। এক্সকিউজ মি, আশিস ভরে বাবু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও, আর ভয় পেও না পার্বতী, ঠিক আছে? আচ্ছা। আপনি কে? আমি পার্বতী, পরীক্ষা দিতে এসেছি। কি পরীক্ষা? মানে এই অ্যাডমিশন টেস্টটা আপনি দিতে এসেছেন? হ্যাঁ, বড় দিদিমণি তো পাঠিয়েছে তাই এসেছি। বড় দিদিমণি? প্রিন্সিপাল ম্যাডাম? আপনি শিওর? হ্যাঁ দিদিমণি, খাতাটা দিন না, এমনিতেই অনেকটা সময় চলে গেছে। ঠিক আছে, সিটটা কোথায় দেখুন। এই তো, এই যে আমার নম্বর। ঠিক আছে বসুন, আমি খাতা দিচ্ছি, ব্যাগটা এখানে রেখে যান। প্রিন্সিপাল ম্যামের মাথায় কখন যে কি চেপে বসে বোঝা মুশকিল। শোনো, এক ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে। কি কি করতে হবে? সাবমিট করতে হবে? সাবমিট না, সাবমিট মানে পরীক্ষার আর মাত্র এক ঘন্টা সময় বাকি আছে, তার মধ্যে পরীক্ষা শেষ করে খাতাটা জমা দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে। দেখো চেষ্টা করে, শিং ভেঙে বাছুরের তলে আসতে পারেন কিনা। রচনা লেখো, আমার বোন আমি তো নেই, আমি অনেক আগেই শেষ হয়ে গেছি। তাই আমি ঠিক করেছি, আমার যেটুকু পাওনা ছিল সেগুলো সব তুই পাবি। আমার সবটুকু সুখ এখন তোর প্রাপ্য দিদি ভাই। আমার বোন, তোকে নিয়ে লিখবো বোন, তোকে যেটুকু জানি মন থেকে গুছিয়ে সেটুকুই লেখার চেষ্টা করব। আমার একটা বোন ছিল, তার নাম পারো। আমার বোন খুব ভালো, ওকে সবাই খুব ভালোবাসত, আজ আমি বোনকে নিয়ে লিখছি ঠিকই, কিন্তু জানো আমি আগে কখনো কোনোদিনও জানতাম না যে আমার একটা বোন আছে। বিয়ের পর জেনেছি যে আমরা যমজ।
মায়ের পেটে একসাথে খেলেছি, ঘুমিয়েছি। আমার খুব ইচ্ছে করে ওকে ধরতে, ওকে ছুটতে, কিন্তু বলে বাবা আমার সাথে এরকম কেন করলো আমি বুঝতে পারি না। টাইম ইজ আপ। সময় শেষ, আর লেখা যাবে না। আর একটু বাকি আছে, এক্ষুনি হয়ে যাবে। না, আর কোনো সময় দেওয়া যাবে না। আর দু মিনিট, দু মিনিট। আমার হয়ে গেছে, এখন আর খাতা নেওয়া যাবে না। খাতা নেওয়া হবে না, সময়ের মধ্যে শেষ করতে হতো, আপনি সেটা করেননি। একটুখানি তো দেরি হয়ে গেছে, তার জন্য মাপ চাইছি। নাও না, নাও না গো। বললাম তো না, দেখছেন না আমি খাতা কাউন্ট করছি, এখন ডিস্টার্ব করবেন না। তুমি জানো আমি কে? হোয়াট ননসেন্স! আর জানলেই বা আমার কি? একবার যখন বলেছি সময়ের পরে খাতা নেওয়া হবে না, তার মানে হবে না। তুমি জানো আমার নাম, রোল নম্বর কি? মানে কি বলতে চাইছেন কি আপনি? কিছুই না। পার্বতী, টেস্টে যা যা এসেছিল সব ঠিকঠাক মতো লিখতে পেরেছো তো? হ্যাঁ লিখেছি, বোনকে নিয়ে লিখেছি, অনেক লিখেছি, আরো অনেক লিখতাম কিন্তু সময় পুড়ে গেছিল। তোমার বোন মানে পারোর ব্যাপারে লিখেছে? হ্যাঁ, একটা রচনা এসেছিল আমার বোন বলে, আর পারো তো আমারই বোন। আমি তো বোনকে দেখিনি কখনো, কিন্তু রিপুর থেকে অনেক গল্প শুনেছি। আমার বোন অনেক অনেক ভালো পড়াশোনা করত, আর বাড়ির সবাই বোনকে খুব ভালোবাসত, আমি শুনেছি। কিন্তু আমার এত ভালো বোনটার উপর কার যে এত আক্রোশ ছিল কে জানো, যে সারা জীবনের জন্য পৃথিবী থেকে সরে যেতে হল। আমি বোনটাকে একবার দেখতেও পেলাম। এটা কি করছো তুমি? আমি তো এতক্ষণ নিজের মনেই বলে গেলাম, আপনি তো পারোকে খুব ভালোবাসেন, তাই আপনার মনের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, আর বুকের কষ্টটা মুখে ফুটে এসেছে, তাই আমি সাজ করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। চলো পার্বতী, গাড়িতে ওঠো, এসো। যাক বাবা, আজকে পরীক্ষাটা ভালো ভালো হয়েছে, আর বোনকে নিয়ে যে লেখাটা ছিল সেটা খুব বেশ করে লিখেছি। কিন্তু পরীক্ষাটা ভালো দিল কি? আমি
সব সময় কিছু না কিছু ঘটাতেই হবে তাই না দেখে চলতে পারো না পাটা পিছলে গেল তো তো ভাগ্যিস আপনি ছিলেন বড় জোর বেঁচেছি ওরে বাবু আমি না থাকলে এখন কি হতো পাটা মোচকাতে পারতো ভেঙে যেতে পারতো সব সময় তাড়াহুড়ো তাড়াহুড়ো গাড়িটা একটু গ্যারেজ করতে গেছি আর তার মধ্যেই এই অবস্থা আপনি এমন করে বলছেন যেন মানে আমি ইচ্ছে করে উল্টোচ্ছিলাম পাটা কিসের উপর যেন পড়লো এখনো চ্যাট চ্যাট করছেন এই যে এই দেখুন দেখুন কি এ তো সর্ষের তেল পড়ে আছে এতটা সর্ষের তেল এখানে কে ফেললো কি হলো দেব তেল পড়েছে নাকি ওখানে তুমি আশেপাশে থাকলে